ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه فاعلم انه لا اله الا الله وقال سبحانه اقرا باسم ربك الذي خلق وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم <applause> গোবিন্দী বাজার জামে মসজিদ জামে মসজিদের উদ্যোগে এবং উন্নয়নকল্পে আয়োজিত চতুর্থ বার্ষিক এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মামুন রশিদ সিদ্দিকী সাহেব এবং সহসভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সাহেব উদ্বোধক আহসান আব্দুল হামিদ সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব এবং প্রধান মেহমান আবুল কালাম আজাদ সাহেব এবং আজকের এই মাহফিলে ওয়াইজিন হিসেবে আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং অত্র এলাকার বিভিন্ন বয়সী বিভিন্ন পেশাজীবী পেশাজীবী আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ পর্দার আড়ালে মা ও বোনেরা এবং এখানে সিরিয়ালি আমরা দেখছি অনেকগুলো বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি সকলকে সম্বোধন করে আমি জান্নাতির সম্ভাষণ আবারও আপনাদের সামনে উচ্চারণ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আল্লাহ তবরকতলার শাহি দরবারে আমি দোয়া করি এই মাহফিলের যারা আয়োজন করেছেন এবং যেই উদ্দেশ্যে আয়োজন করেছেন আল্লা তবরকতলা তাদেরকে এবং তাদের এই উদ্দেশ্যকে যথাযথভাবে কবুল করে নেন আল্লাহ মামিন এবং এই মাহফিলের ওসিলায় আল্লাহ তবরকতলা তাদের সকলকে জান্নাতবাসী করুন এবং জাহান্নাম থেকে নাজাদ দান করুন আল্লাহ মামিন আমরা যারা এই সুন্দর আয়োজনের সুযোগ লাভ করে এখানে সমবেত হয়েছি আমাদের সকলকে আল্লাহত তবরকতালা এই মাহফিলের ওসিলায় জান্নাতের অধিকারী বানিয়ে দেন এবং জাহান্নাম থেকে নাজাত দান করেন আল্লাহ আমিন। বন্ধুগণ আমি আপনাদের সামনে যে বিষয়টি এখন আলোচনা করব জানি না কয়েকটা বিষয় কয়েকটা পয়েন্ট আউট করেছি তার ভিতরে প্রথমটা আমি মনে করি ইমান বিষয় ইমান জরুরি এটা সবাই জানি ইমান হল ইমান সম্পর্কে জানা ফরজ জরুরি কিন্তু কিভাবে ইমান আনতে হবে এই বিষয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা বলেন তো কিভাবে ইমান আনতে হয় একটু একটু বলেন ক্যালেমা পাঠ করার মাধ্যমে না কালেমা পাঠ করার মাধ্যমে ইমান আনতে হয় যেই কালেমা পড়বে সেই কি ইমানদার হয়ে যাবে যেই কালেমা পড়বে সেই কি ইমানদার হয়ে যাবে নাকি তাহলে আসেন একজন পৃথিবীর মধ্যে সবচেয়ে কুখ্যাত ব্যক্তির কালেমা নিয়ে আলোচনা করব সবচেয়ে জঘন্যতম কাফের। নামটা বলতে পারবেন অনেক নাম হয়তো মাথায় ঘুরপাক খাচ্ছে ফেরাউন ফেরাউনের ইমান নিয়ে আজকে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন প্রকৃত অর্থে ইমানদার হইতে হলে ফেরাউনের ইমানের ঘটনা আমাদের জানতে হবে ফেরাউন কালেমা পড়েছিল কিন্তু সে কেমন মুসলমান মুসলমান তো কল্পনাই করা যায় না কাফেরের মধ্যে সবচেয়ে জঘন্যতম কাফের তাই না কিন্তু তার কালেমা পড়ার ঘটনাটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কালে তার কালেমা পড়ার ঘটনা উল্লেখ করার উদ্দেশ্য কি এই উদ্দেশ্য যে কালেমা পড়লেই মুসলমান হয় না এটার একটা নিয়ম আছে এটার এলিম আছে জ্ঞান আছে জ্ঞান সহকারে যদি কেউ কালেমা পড়ে তবেই সে মুসলমান হতে পারে দেখেন ফেরাউন যেভাবে কালেমা ফেরাউনের কালেমা পড়ার যে ইতিহাসটা আল্লাহ কোরআনে নিয়ে এসেছেন এই ইতিহাসটা শোনার পর বাংলাদেশের সব মুসলমানই মনে হয় লজ্জায় মাথা নিচু করে ফেলবে সর্বনাশ তাহলে আমাদের কি অবস্থা লজ্জায় মাথা নিচু করবে কিসের ইতিহাস পড়ছি ফেরাউনের কালেমা পড়ার ইতিহাস কোথায় পাবেন এটা সুরা ইউনুসের একানব্বই থেকে বিরানব্বই আয়াতের মধ্যে ইতিহাস আছে বুঝেছেন এগুলো আমি পুরার পড়ছি না হ্যাঁ কাহুল কর وَعَلَمْتُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ الان وقد عصيت من قبل وكنت من المفسدين فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك ايه আল্লাহ বলছেন ফেরাউনের ইতিহাস ইতিহাস তো আমরা অনেক শুনেছি মুসা ফেরাউন একে নিয়ে গজলও আছে আল্লাহ বলছেন সে ডুবে মারা গেছিল তাই না আল্লাহ তুবরকালা তার ইচ্ছা যে বলেছেন কোরআনে আমি সেই ঘটনার থেকে শুরু করছি কোরআনে সুরা ইউনুসের একানব্বই থেকে বিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনা তুলে ধরেছে যখন মুসা এবং তার বানু ইসরায়েল মমিন বাহিনীকে নিয়ে নিরাপদ স্থানে ফেরাউনের এলাকা ছেড়ে চলে যাচ্ছিল সে সময় সামনে সাগর পড়ে যায় সাগর পড়ে গেল আল্লাহ তো বরকতালা মুসা আলাই সালাত মজেজা সেখানে দেখিয়েছিলেন মুসা আলাই সালাতসাল্লামের জন্য আল্লাহ সমুদ্রের মধ্যে পানিকে আদেশ দিলেন আল্লাহ পানি তুমি তোমার চিরাচরিত নিয়ম প্রবাহ প্রবাহিত হওয়া চলতে থাকা স্রোত স্রোতধারা ধারা সৃষ্টি করা এটা তোমার আজকে আমি বন্ধ করে দিলাম তুমি স্থির হয়ে যাও পানি তুমি দুই দিক থেকে সরে আমার নবী রসুল মুসার জন্য একটা শুকনা রাস্তা বানিয়ে দাও পানি আল্লাহ তুবরকতালার আদেশ শুনে রাস্তা বানিয়ে দিল আল্লাহ আকবর এরপর প্রথমে তো এসে মুসা এবং তার মমিন বাহিনী সমুদ্র দেখে তো তারা হতাশ যে আর ফেরাউন থেকে রক্ষা পাওয়া গেল না ফেরাউনের দলবল কাফের বাহিনী থেকে আর রক্ষা পাওয়া গেল না কিন্তু আল্লাহ তবরকতলা মহজিজার স্বরূপ মুসা আলিস সালাত সাল্লামের জন্য সমুদ্রের মধ্যে সমুদ্রর কোরআনের অন্য আয়াতে আছে আজিম পাহাড়ের মতো গভীর সমুদ্র সেই সমুদ্রের মধ্যে যদি পানি দুই পাশ থেকে দাঁড়িয়ে যায় হ্যাঁ তাহলে পানির পাহাড় মনে হবে পানির পাহাড় তাই না হ্যাঁ এর ভিতর দিয়ে চলে গেলেন মুসা আলিসাম এবং তার মমিন বাহিনী ফেরাউন এসে দেখছে কি মজার ব্যাপার প্রথমে তো আশ্চর্য যে কি ব্যাপার মুসা এবং তার দলবল মোমিন বাহিনী সমুদ্রের মধ্যে রাস্তা পেল কি করে আচ্ছা ঠিকই তো রাস্তা ওরা তো পার হয়ে যাচ্ছে শত্রু তো নাগালের বাইরে চলে যাচ্ছে হাতের বাইরে চলে যাচ্ছে তাহলে আর অপেক্ষা কেন এই রাস্তায় আমরাও নেমে পড়ি এই রাস্তায় আমরাও নেমে পড়ি এবং তাদেরকে পাকড়াও করি মুসা আলিয়াল তো পার হয়ে গেলেন সে তো হয়ে দেখতেছে ঘটনা দেখতেছে তারপর সে স্থির করল সিদ্ধান্ত নিল যে সেও তার কাফের বাহিনী নিয়ে নেমে পড়বে তারপর নেমেই পড়ল এর পরের থেকে এই ঘটনা এই আয়াত দুটির মধ্যে এরপরের থেকে যখন ফেরাউনকে সমুদ্র গ্রাস করে ফেলল সমুদ্রের পানি যখন গ্রাস করে ফেললো মুসা আলাই সালাতাম এবং তার দলবল মমিন বাহিনী নিরাপদে পৌঁছে গেল ওই পারে চলে গেল আর ফেরাউনার তল তার দলবল যখন মাঝামাঝিতে আসলো তখন আল্লাহ ফেরা আল্লাহ পানিকে বলে দিলেন পানি তুমি তোমার গতিতে চলতে শুরু করো তখন কি হলো সে সময় ফেরাউন তার দল বল নিয়ে সমুদ্রের মধ্যে ডুবা শুরু করলো পানি খাওয়া শুরু করলো গটগট করে পানি খাচ্ছে সব একটার পর একটা লাশ হয়ে উঠতেছে লাশ ফেরাওনের বাহিনী আল্লাহর এক বাহিনীর কাছে লাশ কে আল্লাহর বাহিনী কে এখানে পানি আল্লাহর বাহিনী সব লাশ মুসা আলি আসলাম আর মুসার কম কোন ঢিল ছুটতেছে না তাকিয়েও দেখছে না শত্রু আল্লাহর বিশেষ বাহিনী পানি সমুদ্রের পানির পানির কবলে আক্রান্ত হয়ে বন্দি হয়ে গ্রেপ্তার হয়ে হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে তখন ফেরাউন বুঝে ফেলেছে এখন কি করতে হবে ফেরাউনের জ্ঞান ছিল ছিল বুঝছেন এলেম এলেম কাজে লাগাইতেছে এখন ফের ফেরাউনের এলেম এখন কাজে লাগাইতেছে ফেরাউনের এলিম ইমান সম্পর্কে জ্ঞান ছিল সে কি বলল এখন সে এখন কি তার কাছে মুসা আছে নাকি কোন হুজুর আছে তাকে শিক্ষা দেওয়ার জন্য সব আশপাশে যা ছিল তার কাফির বাহিনী একটার পর একটা লাশ হয়ে উঠতেছে আর ফেরাউন তখন বুঝে ফেলেছে যে এখন আমার ওই যে ইমান সম্পর্কে আমার জ্ঞান আছে এই জ্ঞানটা এখন কাজে লাগাই কি কি জ্ঞান বলটা শুরু করতো আমান্তু আমান্তকার কার আমন্ত মানে কি কেউ বলছে না ওকে জ্ঞান ছিল তার ইমানের জ্ঞানটা ছিল বোঝা যায় কাজে লাগাচ্ছে এখন আমাদের অনেক হতভাগা মুসলমান জ্ঞানও নাই মরার সময় তো তার জ্ঞান নাই কি করতে হবে ফেরাউন এরকম হতভাগা আছে না ফেরাউন কি সেই সমাজের নেতা ছিল সে কাফের সমাজের নেতা আর আমাদের মুসলমান সমাজের নেতারাও মরার সময় কি করতে হবে এটা জানে না বলে হুজুর ডাক হুজুর ডাক হুজুর ডাক কি করে নেতা কি করে মুসলমানের নেতা জানে না কি করতে হবে কখনো কিভাবে ইমান আনতে হয় এটা চিন্তাই করে নাই ফেরাউনের ফেরাউনের কাছ থেকে শিখতে হবে কি বলছে আমান্তু ইমান আনার প্রথম পয়েন্ট এক নম্বর পয়েন্ট আসে আমান তো আমি ইমান আনলাম তো ইমান আনলে কি ভাষায় ইমান আনতে হবে সেটাও তার জানা আছে এই যে দেখেন বলছি লা আমরা কি আমরা ইমান আনি কি বলে বলে না ও ইমান আনছে কি বলে প্রথম বললো আমন্ত কয় দেখেন তিনটা পয়েন্ট আছে ইমান আনার যতগুলো পয়েন্ট লাগে সবগুলো খাটাইতেছে প্রথম কথা কি আমি ইমান আনলাম এরপরে কি ইলা ইনাহু মানে নিশ্চয় লা ইলাহা আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই আল্লাহ আমরা তো ইন্না বলি না ই নিশ্চয়টা বলি আমরা যে লাইলা ইল্লাহ বলি তো ইন্না তো নাই ওখানে আর ও ইন্না বলে ছিল নিশ্চয়ই আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই হ্যাঁ শুধু তাই না আমরা তো ইল্লাল্লাহ বলি ও কিন্তু আরো বিস্তারিতভাবে বলেছে একেবারে ব্যাখ্যা সহ বলেছে ইল্লাল্লাহর চেয়েও আরো সুন্দর করে বলেছে আমরা ইল্লাল্লাহ বলি তো আরো সুন্দর করে বলছে ও বলছে কি শোনেন নিশ্চয় সেই আল্লাহ ব্যতীত প্রকৃত অর্থে সত্যিকার অর্থে কোন মাবুদ নেই যে আল্লাহর উপরে ইমান এনেছে এই শত্রুর লোকেরা শত্রু লোকেরা যার উপরে বানু ইসরাইলরা যে আল্লাহর উপরে ইমান এনেছে ওই আল্লাহর উপরেই আমি ইমান আল্লাম শত্রুদের আল্লাহর উপরে এখন সে আস্থা পায় না ভরসা পায় না যে আমার আল্লাহ ফেরন ফেরাউন যদি বলে আমার আল্লাহর উপরে তাহলে হয়তো আল্লাহ আরও খেপে যেতে পারে হ্যাঁ অনেক সময় আমরা অভিমান করে পিতামাতা কি বলি ছেলে সন্তানদের প্রতি রাগ হয়ে কি বলে এই যা তোর আমি বাপ হব না এই আমি না বলি যে রাগাইছে যখন আল্লাহ যদি এরকম ফেরাউনে ফেরাউনের ফেরাউনকে যদি এরকম ধমক দেয় তোর আমি আল্লাহ হব না রে এতদিন তুই আমার বিরোধিতা করেছি আমার সাথে বিদ্রোহ করে চলেছি আমার সাথে তুই সমকক্ষতা করেছিস আমার শক্তি হাতে নিয়ে তুমি তুই আমার বান্দাদের প্রতি এইভাবে অত্যাচার করেছিস এই জন্য ফেরাউন দেখছেন যাতে রক্ষা পর যায় কি বলছে নিশ্চয়ই সে আল্লাহ ব্যতীত প্রকৃত অর্থে কোনো মাবুদি নাই যে আল্লাহর উপরে ইমান এনেছে বানু ইসরাইলরা অর্থাৎ মুসা এবং তার বাহিনী মমিন বাহিনী যে আল্লাহর উপরে ইমান এনেছে সেই আল্লাহর উপরে ইমান আনলাম বুঝছেন সেই আল্লাহর উপরে ইমান আনলাম কয়টা পয়েন্ট গেল আমন্ত বলল লাই আল্লাহ শুধু আমাদের মত লাইলাহ আল্লাহ না কি বলছে আরো বাসটি ইল্লা ইলাহা ইল্লাল্লাজি আমানতবিহী বানু ইসরাইল দুইটা পয়েন্ট না দেখছেন সবগুলো পয়েন্টর জানা এখন আল্লাহর কাছে পাকড়াও হয়েছে সমুদ্রে নিমজ্জিত হয়েছে মোরা ছাড়ার উপায় নাই নাজাতের মালিক একমাত্র আল্লাহ সেই সেই বিশ্বাস সেই ইমান তার ভিতরে এখন তৈরি হয়ে গেছে দুইটা পয়েন্ট দুইটা পয়েন্ট সে ফিলআপ করে ফেলেছে হ্যাঁ আমন্তু লা ইলাহা তৃতীয়বার আচ্ছা আমন্তু আর লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো মুসলমান হয়ে গেল তাই না কিন্তু এই মুসলমান ঘোষণা দিবে কে সে যে মুসলিম হয়ে গেল এটার ঘোষণা কে দিবে মুসা আছে এখন তার মুসলিম হওয়ার স্বীকৃতি কে দিবে সে নিজেই বলতেছে ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহ আমি যে আমন্ত বললাম আমি যে বললাম এটা কি কারণে বললাম শুনো আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আল্লাহ এত সুন্দর লাল্লা কয়জন পড়ে মুসলমানদের মধ্যে আহ কয়জন পড়ে এত সুন্দর করে লাহ এই ইতিহাস কোথায় আছে ফেরাউনের এই লাই লাহিলা ইমান আনার ইতিহাস কোথায় আছে আজকে এই রহস্য যদি বুঝতে পারেন এরপর এখন আমি জিজ্ঞাসা করব আপনাদের দৃষ্টিতে ফেরাউন এখন মুসলমান না কাফের কাফের বললে সমস্যা আছে নিজেদের উপরেও আসবে সাবধানে কাফের বলতে হবে হ্যাঁ এত সুন্দর লাই রাহিল তো মুসলমানও পট পাঠ করতে জানে না জানে হ্যাঁ জীবন বাঁচার জন্য আচ্ছা কিন্তু জীবন বাঁচার জন্য সে জানতে সে কিভাবে লাইলা পড়তে হবে কিন্তু মুসলমানদের মধ্যে তো এখনো অনেকেই জানে না প্রায় মুসলমানই জানে না যে বাঁচার সময় কি হুজুর ডাকে ওই তাড়াতাড়ি ডাক গেল 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 মন্ত্রী সাহেব শেষ চেয়ারম্যান সাহেব গেল এমপি সাহেব শেষ মন্ডল সাহেব শেষ আরে সর্দার গেল তাড়াতাড়ি হুজুর ডাকো ফেরাউনের হুজুর ডাকতে হয় না একাই সব প্রক্রিয়া বাস্তবায়ন করছে বুঝা গেছে আমি কি বুঝাইতে চাইছি এই কায়দায়ে লা ইলাহা আমাদের হাতে নাই তাহলে আমি যেটা বলতে চাইছিলাম যে কিভাবে কিভাবে ইমানদার হওয়া যায় ফেরাউন যদি ইমানদার না হয় তাহলে আপনি কিভাবে ইমানদার হয়ে গেলেন আপনার লাই লাই তো এত সুন্দর না হ্যাঁ এটার কারণ একটু আমরা ব্যাখ্যা করে লাই ফেরাউন কেন লাই লাহ এত সুন্দর করে পড়েও মুসলমান হতে পারল না দেখেন আল্লাহ আল্লাহ তার এইসব ইমানই কথাবার্তা শুনে কি জবাব দিয়েছেন এটা দেখেন একানব্বই নম্বর আয়াত এবং বিরানব্বই নম্বর আয়াতে আল্লাহ ফেরাউনকে লক্ষ্য করে বলছেন কি বলছেন এখন রে ফেরাউন এখন রে হটকারী ব্যক্তি এখন রে দুরাচার এখন তুই ইমান আনতেছিস অথচ এই মুহূর্তের শিকার হওয়ার পূর্ব পর্যন্ত এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত তুই ঊর্ধ্বত্ব দেখিয়েছিস আমার নাফরমানি করেছিস আমার বান্দাদেরকে হত্যা করার জন্য তুই এভাবে বাহিনী সাজিয়ে তাদের পিছনে ধাওয়া করে এসেছিস মরার পূর্ব পর্যন্ত তুই ছিলি দুনিয়ার বুকে বিপর্যয় সৃষ্টিকারীরাহ কেন কাজে লাগলো না আর একটু ফেরাউন তো নেতা ছিল তো ছোটখাটো নেতা না একবার সর্বোচ্চ নেতা এবং সে দাবি করেছিল আনার কুমলা আলা আমি তোমাদের উর্ধতন রব আছে কোরআনে আমি তোমাদের রব আমি তোমাদের রব এই বলে মানুষের কাছে সে প্রতিষ্ঠা লাভ করেছিল মানুষের কাছ থেকে এই মর্মে স্বীকৃতি আদায় করেছিল তো বন্ধুগণ এখানে একটা জিনিস আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই আয়াতের ভিতরে আমরা যারা নেতৃস্থানীয় আমরা যারা দেশের প্রেসিডেন্ট আমরা যারা দেশের মন্ত্রী প্রধানমন্ত্রী এমপি আমাদের এই আয়াতের মধ্যে যথেষ্ট শিক্ষা আছে ফেরাউনের এই এই ইমানের আকুতি মিনতি আল্লাহ তোমার কথার কাছে মোটেও গ্রহণযোগ্য হলো না কেন এর কারণ হল ফেরাউন ক্ষমতায় ছিল কিন্তু লাইলাকে পায়ের নিচে রেখেছিল যেই নেতারা নিজে সিংহাসনে বসে থাকে আর লাইলা লাইলাকে পায়ের নিচে রাখে সেই নেতাদের এই হলো পরিণাম আপনি যদি নেতা হয়ে থাকেন নেত্রী নেত্রী হয়ে থাকেন তাহলে আপনার উপরে রাখতে হবে আপনি যেমন সিংহাসনে আছেন এর আপনার উপরে মাথার উপরে রাখতে হবে লাইলাকে জীবিত থাকতে লাই লাহিল্লাল্লাহকে মাথার উপরে রাখতে থাকবে থাকতে হবে ক্ষমতা থাকা পর্যন্ত লাইলা হিল্লাল্লাহকে মাথার উপরে রাখতে হবে মাথা লাইলা হিল্লালার নেতৃত্ব মেনে চলতে হবে আপনি নেতৃত্ব দিবেন আর লাই লাহিল্লাল্লাহকে পদদলিত করবেন লাইলা হিল্লাল্লাহ ওয়ানাদেরকে পদদলিত করবেন আর আপনি মরার সময় লাই লাহিল্লাল্লাহ পড়ে বেঁচে যাবেন এটার কোনো উপায় নাই বুঝা গেছে লাইলা হিল্লাল্লাহ কেন ফেরাউনের লাই কাজে লাগলো না ফেরাউন ক্ষমতায় ছিল কিন্তু লাইলা হিল্লাকে ক্ষমতায় রাখে নাই লাইলা হিল্লাকে ক্ষমতার চেয়ারে বসাই নাই এইটাই হলো তার দোষ এখন মরণের সময় তো অসহায় মরণের সময় যখন তার দাপট ছিল যখন সে জীবিত ছিল যখন সে সিংহাসনে বসা ছিল আসীন ছিল যখন ক্ষমতা ক্ষমতা যখন তার হাতে কর্তৃত্ব নেতৃত্ব তার হাতে তখন সে কর্তৃত্ব করেছে সেই সিংহাসনে বসেছে সে ক্ষমতা প্রয়োগ করেছে কিন্তু লাইলা হাল্লা ক্ষমতায় বসাই নাই বুঝেছে লাইলাহ সে পদদলিত করেছে এটা শিক্ষা ফেরাউনের সম্পর্কে আয়াত কোরআনে থাকবে আর এই আয়াত দ্বারা আমার কোনো উপকার হবে না এটা কোনো কথা হলো নাকি তাহলে এই আয়াত রাখার দরকার কি এই আয়াত থেকে আমার লাভ কি এই আয়াত এই এই কোরআন থেকে আমার ফায়দা কি বোঝা গেছে এখান থেকে কি শিখলেন আমাদের অনেকে আছে না মুসলমান হয়ে ক্ষমতায় আছি কিন্তু লাই লাহি লাল্লাহ কি ক্ষমতায় আছে কি আছে লাই লাহিলাল্লাহকে পদদলিত করা হচ্ছে লাই লাহিল্লাহ ওয়ানাদেরকে পদদলিত করা হচ্ছে তাদেরকে তাদেরকে হয়রান পেরেশান করা হচ্ছে নাওজু বিল্লাহ তাহলে বলেন এই হলো একটা তারপরে লাই ইল্লাল্লাহর একটা অর্থ আছে ইল্লাল্লাহ কিভাবে পড়তে হয় এটার একটা নিয়ম দেওয়া আছে নিয়মগুলো কোরআন এবং হাদিসের ভিতরে কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন এক নম্বর সুরা মুহাম্মদের উনিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ফলম আন্নাহুলা ইলাহা ইল্লাল্লাহ লাইলাহিল্লাহ বলতে হবে জ্ঞান সহকারে কি বলতে হবে জ্ঞান সহকারে লাইলাহিলাল্লাহ যারা বলবে তারা মসলমান হইতে পারবে আর এই জ্ঞান সহকারে বলা মানে কি রসূলুল্লাহ সলাম বলে দিয়েছে স্পষ্ট করে من مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه زبكت মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে সে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানতো লা ব্যাখ্যা বিশ্লেষণ এবং মর্মটা জানতো ওই ব্যক্তি লা ইলাহা মাধ্যমে জান্নাতে যেতে পারবে তাহলে কি বোঝা গেল যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেনা লা ইলাহা জ্ঞান তার কাছে নেই সে ব্যক্তি শুধু শুধু যদি লাই বলে তাহলে সেই ইল্লাল্লাহর মাধ্যমে জান্নাতে যেতে পারবে না একটা জটিল প্রশ্ন প্রশ্নটা খুবই সহজ কিন্তু উত্তর খুব কঠিন প্রশ্নটা তো কোরআনে আছে তাই না এই যে একটা আয়াতে তো পড়লাম সূরা মোহাম্মদের উনিশ নম্বর আয়াত হাদিসে ভুরি ভুরি ইল্লাল্লাহ আছে মন কাল লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে মন শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ دخل জান্না যে ব্যক্তি সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে মন কানা আখিরু كلامি লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنه যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে যাবে দেখেন কত লা ইলাহা ইল্লাল্লাহ হাদিস আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ তো শিখলেন কিন্তু লা ইল্লাল্লাহর শব্দের মাধ্যমে জান্নাতে যাওয়া যায় শব্দের মাধ্যমে মুসলমান হওয়া যায় না অর্থের মাধ্যমে এবার একটা প্রশ্ন লা ইল্লাল্লাহ কোন অর্থের মাধ্যমে লাইলাহ ইলাহা ইল্লাল্লাহর কোন অর্থের মাধ্যমে মুসলমান হওয়া যায় যে অর্থ রাসুল করেছেন সেই অর্থের মাধ্যমে না যে অর্থে মৌলী সাহেবরা যেই সেই করে ডিকশনারিতে পাওয়া যায় সেই অর্থের মাধ্যমে মুসলমান হওয়া যায় এবার একটা প্রশ্ন করি লাই লাল্লাহ কোরআানে পেলাম লাই লাহ পেলাম কিন্তু লাই লাহ লাল্লাহার অর্থটা কি কোরআন থেকে আমরা নিয়েছি লাইলাহিল্লাল্লার অর্থ কোরআনে আছে কিন্তু আমাদের বাংলাদেশের ভারতবর্ষের মুসলমান লক্ষ্যে একজনও কোরানের অর্থটা নেয় নাই হাদিসের অর্থটা নেয় নাই বুঝা গেছে নিয়েছি কি না আমি যদি প্রশ্ন করি বলেন কোরানে যে অর্থ করা হয়েছে লাই লাহিল্লাল্লাহ বলেন দেখি কে বলতে পারবে। আপনাদের এখানে কয়জন আছে টঙ্গীর মাঠে চল্লিশ পঞ্চাশ লক্ষ মানুষ হয় ওইখানে গেলেও একজনও বলতে পারবে না বুঝা গেছে আল্লাহ কি অর্থ করেছে করেছে ওই অর্থ জানে সবাই কি ওই যে লক্ষ লক্ষ মানুষ ওখানে একত্রিত হয়েছে এখন টঙ্গির মাঠ এদের সংখ্যা ধরে না এত সংখ্যা বেশি হয়ে গেছে যে টঙ্গির মাঠ আর জায়গা হচ্ছে না আমাদেরও দশ কাঠা জায়গায় একবার করা হয়েছে বুঝেছেন টঙ্গির মাঠে এত ইমানদার এত মমিন ওরা কি জানে আল্লাহ যে অর্থ করেছেন কারো কাছে এই অর্থটা নাই রাসুল যে অর্থ করেছেন এই অর্থটা কারো কাছে নাই বুজুরগানের দিন এবং মুরব্বী যে অর্থ করেছে সেই অর্থ তাদের কাছে আছে ওই অর্থ দিয়ে মুসলমান হইতে পারবে ওই অর্থের মাধ্যমে মুসলমান হইতে পারবে আল্লাহর যে তর্জমা করেছেন সেই মাধ্যমে সেই অর্থের মাধ্যমে মুসলমান হইতে হবে আর যদি আমার আমি নিজে একটা তর্জমা করি ভারতবর্ষের লোকেরা একটা তর্জমা করে তাহলে আমরা মুসলমান হব কিন্তু ভারতই মুসলমান বাংলাদেশী মুসলমান হইতে যদি বাংলাদেশের হুজুরদের অর্থ অনুযায়ী আমরা কালেমা বিশ্বাস করে থাকি তাহলে বাংলাদেশী মুসলমান নবীর নবী যে মুসলমান বানাইছিলেন ওই মুসলমান বলা যাবে না আল্লাহ যে মুসলমান স্বীকার করেন সেই মুসলমান বলা যাবে না যদি আপনি আল্লাহর স্বীকৃত মুসলমান হইতে চান যদি রাসুলের স্বীকৃত মুসলমান হইতে চান তাহলে আল্লাহ যে অর্থ করেছেন যার রাসুল যে অর্থ করেছেন সেই অর্থ আপনার জানতে হবে বুঝতে হবে মানতে হবে আমল করতে হবে কিন্তু বলতে তো পারছি না আমি আপনারা নিজেদের মুখে হাত দিয়ে একটু বলেন তো কয়জন এটা মুহস্ত করে আছে আমি লজ্জা দিতে চাই না আমি আগেই বলেছিলাম কিভাবে মুসলমান হইতে হয় সেটা কিভাবে ইমানদার হইতে হয় কিভাবে মমিন হইতে হয় এই জিনিসটা আমি আজকে আর এই জিনিসটা আপনাদের কাছে একটা মাত্র পয়েন্ট নিয়ে আলোচনা করব। অনেকগুলো পয়েন্ট কিন্তু আউট করেছি কিন্তু সবগুলো আজকে সবচেয়ে জরুরি কোনটা তাইলে সিরিয়াল নম্বর একে ইমানটা আগে আসুক ইমানটা ঠিক হোক ফেরাউন দিয়ে শুরু করেছি ফেরাউনের ইমান ফেরাউন তো একা একাই বলতে পারলো তিনটা হ্যাঁ যে কোনো ব্যক্তি কিন্তু এই তিনটার মাধ্যমে ফেরাউন ছাড়া যে কোনো ব্যক্তি হইতে পারে কিন্তু নেতারা না যারা নেত্রী যারা নেতৃত্বে আছে তারা এই ফেরাউন যে তিনটা তিনটা পয়েন্ট দাঁড় করিয়েছি ইমানের মরণের সময় এরা যদি সেই তিনটা পয়েন্ট বলে ফেরাউনের যেমন ইমান অগ্রাহ্য হয়েছে প্রত্যাক্ষিত হয়েছে যে কোনো নেতা নেত্রীর ইমান প্রত্যাক্ষিত হবে যদি কেবল সে লাইকে মরণের সময় ব্যবহার করে মরণের সময় উচ্চারণ করে ফেরাউনের যেমন কাজে দেয় নাই এই নেতাদেরও কোনো নেতা নেত্রীদেরও কাজে দেবে না তাহলে আল্লাহর পার্সেলটি হবে না ফেরাউন তো নিজের থেকে আর অনেকে নিজে বলতেও জানে না এই পয়েন্টগুলো জানে না যে মরার সময় এই পয়েন্টগুলো নিজে নিজে বলতে হয় হুজুর ডেকে বলাইতে হয় কত অসহায় কত লজ্জাজনক ঘটনা তাই না তাহলে কি বুঝলেন আজকের ওয়াজে কিছু উপকার হবে ইনশাআল্লাহ তাহলে বলেন কি অর্থ এসেছে ল্য কোরআনের মধ্যে আমরা আমরা সাধারণত বাংলাদেশের জনগণ যে অর্থটা করে থাকি সে অর্থটা হলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আছে এটা এই অর্থ আল্লাহ কোরানে করেননি কোনো কোনো আয়াতেই এই অর্থ পাওয়া যাবে না কোনো হাদিসেই এই অর্থ পাওয়া যাবে না এটা ভুল অর্থ এলে ভুল অর্থ আর ওই যে টঙ্গির মাঠে যারা আছে তারা তো এই অর্থ জানে আরেকটা অর্থ করে সেটা কি কোনো কিছু থেকে কোনো কিছু হয় না যা কিছু হয় সব আল্লাহ থেকে হয় এটা হলো দিন এবং মুরব্বিদের অর্থ কোরআন বিরোধী অর্থ এই অর্থের মাধ্যমে মুসলমান হওয়া যাবে না এই অর্থের মাধ্যমে মুসলমান দেশি মুসলমান হওয়া যাবে হিন্দুস্তানি মুসলমান হওয়া যাবে কিন্তু কোরানিক মুসলমান আল্লাহওয়ালা নবীওয়ালা মুসলমান হওয়া যাবে না এই ওয়াজটা টঙ্গির মাঠে করা দরকার তাই না কিন্তু ওরা কি সুযোগ দিবে কেন দিবে না ওরা চাই অজ্ঞতা হেফাজত করতে আছে না হেফাজতে ইসলাম মানে কি অজ্ঞতামূলক ইসলামের হেফাজত এই এই ওয়াজ ওখানে হতে দিবে না এই ওয়াজের বিরুদ্ধে তাহলে আর আমরা যেটা অর্থ করি এই যে অর্থটা করা হলো মুরব্বী এবং বুজুরুগানে দিন যে অর্থ করেছেন কোনো কিছু থেকে কোন কিছু হয় না যা কিছু হয় আল্লাহ থেকে হয় আবু আহাব আবু জাহাল আবু তালেব এরা এর চেয়েও সুন্দর অর্থ এর চেয়েও সুন্দর তাদের ইমান ছিল সুরা ইউনুসের একত্রিশ নম্বর আয়াত করবেন

কোন কিছু থেকে কোনো কিছু হয় না যা কিছু হয় সব আল্লাহ থেকে হয় এর চেয়ে সুন্দর কথা আবুল আহাবরা বলতো আবু জাহালরা বলতো এই যে কি বলতো শোনেন কুল হেরসুল বলুন মান ইয়ারযুকুকুম হে আমার কাফের মুশরিক জাতি তোমাদেরকে কে রিজিক দান করে থাকে আসমান থেকে এবং জমিন থেকে আম্মাই ইয়ামলিকুস সামা তোমাদের শ্রবণ শক্তি এবং তোমাদের দর্শন শক্তির মালিক কে ওয়ামান ইয়ুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত কে মৃত্যু থেকে জীবিতকে এবং জীবিতকে মৃত্যু থেকে অর্থাৎ কে হায়াত মউতের মালিক জীবন মরণের মালিক সমস্ত জগতের বিষয়গুলো পরিচালনা করে থাকে এই কাফের মুশ্রিকরাও স্বীকার করে এগুলো সব আল্লাহ করেন সব আল্লাহ করেন তাহলে কোনো কিছুতে কোন কোনো কিছু হয় না যা কিছু হয় সব কিছু আল্লাহ থেকে হয় তার চেয়ে বিস্তারিত না তাদের ইমানটা আবুল আবু আবু জাহালের তালেবের এর অলিদ বিন ইমানার ইমান এর চেয়ে সুন্দর না কোনো কিছু থেকে কোনো কিছু হয় না যা কিছু হয় সব আল্লাহ থেকে হয় বুঝলাম কিন্তু এবাদতের কথাটা কোথায় কালেমার মূল কথা তো আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই মাবুদ কাকে বলা হয় যার ইবাদত করা হয় এবাদতের কথাটাই তো এখানে নাই মাবুদ তো সেই যার এবাদত করা হয় এবাদতের কথাটা এখানে আছে এই বিশ্লেষণের মধ্যে পাওয়া যায় আবু জাহালদের বিশ্লেষণও নাই কি বলছে ফার্স্ট ওয়া মান ইউ দ্য কে সমস্ত বিষয়কে পরিচালনা করে থাকে ফাঁসাইয়া কোল তারা বলে তারা বলবে এগুলো সব কিছুই আল্লাহ করেন সব কিছু আল্লাহ এবার রসনা বলছেন ফকুল আফলা তত্ত্ব এত কিছু যারা শিকার করে যারা মানে যারা বিশ্বাস করে তাদেরকে এখন ধরিয়ে দিন লাইন ধরিয়ে দিন আফলা তা সে আল্লাহর এবাদত করো না কেন তবে সে আল্লাহকে ভয় করো না কেন যে আল্লাহকে তোমরা মরণ জীবন মরণের মালিক মনে করো যেই আল্লাহকে তোমরা আসমান এবং জমিন থেকে রিজিক রিজিক দানকারী দাতা মনে করো আল্লাহকে তোমার সারা শরীরের মালিক মনে করো যে আল্লাহকে সারা জগতের সব কিছুর পরিচালক মনে করো সেই আল্লাহর এবাদত করো না কেন সেই আল্লাহকে ভয় করো না কেন এবাদতের কথাটা যতক্ষণ পর্যন্ত মধ্যে সূত্র এবাদতের না থাকবে এবাদতের কথা না থাকবে ততক্ষণ পর্যন্ত অর্থ না হবে না এবার আসেন তাহলে আল্লাহ কি বলছেন আমরা যে অর্থটা করে থাকি এটা তো তারাও করে আর একটা বিশ্লেষণ ধর্মী অর্থ করে আমরা যেটা বলি আল্লাহ ব্যতীত কোনো মা নেই আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এটাও মারাত্মক অর্থ এই অর্থের মাধ্যমে আমরা বাংলাদেশি মুসলমান হইতে পারব কিন্তু কোরআনিক মুসলমান হওয়া সম্ভব নয় এই অর্থটা এই যে দেখেন আমার কাছে একজন সাক্ষী আছে এই আব্দুল গফুর চেনেন তো হ্যাঁ আব্দুল গফুরের বয়স সম্পর্কে আমি জানি না তবে কাছাকাছি আমার সমানই হবে আমার ছাত্র আমি তাকে জিজ্ঞেস করতেছি আপনাদের সামনে মক্কা মদিনার কোন আলেম ভারতবর্ষের বাংলাদেশের কোন আলেমের যদি ইন্টারভিউ নেয় প্রথম প্রশ্ন কি করে জানেন মা হুজুর মুফতি সাহেব পীর সাহেব বলেন তো লাইল অর্থ কি ঠিক আছে আব্দুল বহুর অত বিদেশিদের আন্ডারে চাকরি করেছে হ্যাঁ সো আরবদের আরবদের আন্ডারে চাকরি করেছে ইন্টারভিউ নেওয়ার সময় এই প্রশ্ন আমাদের বাংলাদেশের আলেমদেরকে এই প্রশ্ন করা হয় কি মা মানা লা ইল্লাল্লাহ লা অর্থ কি কি বলে লাইলাল ইলাহ অর্থ কি আরবে বলেন তো আহ এই যে দেখেন লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ যারা মক্কা মুদিনার আলেমদের থেকে আলেমদের থেকে শিখে নাই তারা এই তরজমা জানে না আরবিতে তরজমাটা করেছে এই আরবি তরজমার অর্থটা কি হ্যাঁ আল্লাহ ছাড়া প্রকৃত বা সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই এই তরজমা কে করেছেন এই তরজমাটা কোথায় পাওয়া যাবে কোরআনে আছে কোরানে সুরা লোকমান্যের তিরিশ নম্বর আয়াত এবং সুরা বনু ইসরাইলের বাষট্টি নম্বর আয়াতে পাওয়া যাবে কি দ্যানিকাবিয়ান মাহল হাকো ওয়ানমায়দোন মিন্দোনিহিল বাতিল ওয়ান্নল্লাহু লা আলি উল ক্যাভীর আশ্চর্য কালমা কোরান লাই লাহিল্লাহ কোরআন থেকে নিব। আর লাই লাহুল্লাহর তর্জমা কোরান থেকে নিব না কত হাস্যকর কত অন্যায় কথা আমার ভুলের মধ্যে তো অবশ্যই পড়তে হবে আমার ইমান অবশ্যই ভুল হবে আমার ইমান আনার মধ্যে অবশ্যই জ্ঞাত থাকবে অবশ্যই ত্রুটি থাকবে হয়ে যাব কালেমাটা কোরআন থেকে নিচ্ছি আর কালেমার তর্জমাটা কোরআন থেকে না নিলে আমার ভাগ্যে ছাড়া আর কিছু আছে কে আমাকে এরকম মুসলমান হইতে বলল এরকম মুসলমান আল্লাহ হইতে বলছেন এই এই আয়াতের তর্জমা কি এটা এই জন্য যে আল্লাহ তল্লা তবরকালা তিনি হচ্ছেন হক মাবুদ। হক মবুদ কে আল্লাহ আচ্ছা নাহক বাতিল মাবুদ আছে না নাই আছে না নাই বলেন আছে। হ্যাঁ যখন হক মাবুদের কথা পাওয়া গেল তখন নাহক মাবুদও আছে। না মাবুদ মহবুদ তা আল্লাহ তো হক এবং আল্লাহ ব্যতীত পৃথিবীতে যত মাবুদ দেখা যায় যত দেব দেবী দেখা যায় যত যত মানুষ মানুষ বিভিন্ন মূর্তি এবং দেব দেবীকে আহ্বান করে হুয়াল বাতিল সব হলো বাতিল তা আপনার লাই লাই তর্জমার সময় খালি হক বললি বাতিল বলার দরকার পড়ে না কিন্তু আল্লাহ বাতিল শব্দটাও উল্লেখ করেছেন আল্লাহ হলেন হক মহবুদ আর আল্লাহ ছাড়া সব হলো বাতিল এইভাবে যদি আপনি তর্জমাটা করেন এইভাবে যদি ইমানের ঘোষণাটা দেন এতে করে আল্লাহর মহানত্ব আরো বাড়ে আপনি আপনি যদি আমার প্রশংসা করতে চান যদি এরকম বলেন তো আরো বেশি খুশি হব না অন্য মানুষ এরকম খুশি হয় না অনেক মানুষ দেখছি কিন্তু আপনার মতো ভালো দেখি নাই বুঝেছেন এরা কে আপনি তো খুব ভালো মানুষ খুব ভালো মানুষ বল বললে যত ভালো হয় যদি এইভাবে আপনি বলেন যে ভাই অনেক মানুষ দেখেছি কিন্তু আপনার মতো ভালো মানুষ পাই নাই আল্লাহর ক্ষেত্রে কি আল্লাহ হলেন মাবুদ হক মাবুদ আর পৃথিবীতে বিভিন্ন জাতি বিভিন্ন ধর্মাবলম্বীরা যে সমস্ত মাবুদ মানে এই মাবুদ গুলো কি বাতিল এই জন্য কোরআনের পাতাই পাতাই আপনি বাতিল মাবুদের সন্ধান পাবেন বাতিল মাবুদ কি করতে হবে বাতিল মাবুদকে প্রত্যাখ্যান করলে আল্লাহ তোমার কতলার স্বীকৃতিটা আরো সুন্দর হয় বাতিল মাবুদ কেন আল্লাহ পাতায় কোরআনের পাতায় পাতায় বাতিল মাবুদের কথাগুলো উল্লেখ করেছেন কারণ কি ওই বাতিল মাবুদগুলোকে যত আপনি অস্বীকার করবেন যত তাদেরকে আপনি কি বলে প্রত্যাখ্যান করবেন ততই আল্লাহ তবারক ওয়া তায়ালার বাড়বে ততই আল্লাহ তবারক স্বীকৃতি আরো সুন্দরভাবে হবে তাওহীদের স্বীকৃতি সুন্দর হবে এই উদ্দেশ্যে আল্লাহ হক এবং বাতিল মাবুদের কথা কোরআনে এনেছে আচ্ছা আপনি যেই তর্জমাটা করেন এই তর্জমার মাধ্যমে বাতিল মাবুদকে প্রত্যাখ্যান করার কিছু আছে আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই বাতিল মাবুদ প্রত্যাখ্যান করার কোন শব্দ এখানে আছে কিন্তু আল্লাহ আল্লাহ যে তর্জমা করেছেন একটা আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দ্বারা আল্লাহ করেন তাহলে এবার আসেন রসুল্লাহ কি তর্জমা করেছেন রসুল্লাহলাম থেকে তো আমি হাদিস পেলাম অনেক লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলতের হাদিস মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে এরকম হাদিস শুনছেন আপনারা তাহলে লা ইলাহা তর্জমাটা তরজমা টাইপের রাসূল কি করেছেন বলেন দুঃখজনক ঘটনা কোরআনের তরজমা তো শুনলাম এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি অর্থে তর্জমা করেছেন অবশ্যই একই রকম হবে কিন্তু ভাষা ভিন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেভাবে তরজমা করেছেন শুনুন তাউযু বিল্লাহ ওয়া লা তুশরিক একমাত্র আল্লাহর এবাদত করবে তার সাথে কাউকে শরীক করবে না এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরজমা সহিহ মুসলিম শরীফের হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন এয়া রসুল আল্লাহি আলা আম যা আমিন তুহু দখল হে আল্লাহর রাসূলসলাম আপনি আমাকে জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলের তালিকা দিয়ে দিন জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থাপত্র আমাকে দিয়ে দেন আপনার কি মনে হয় যদি রসুলকে পাইতেন তো এবং আপনাকে বলা হয়তো যে একটা প্রশ্ন করবেন কোনটা প্রশ্ন করতেন বলেন তো জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র ছাড়া আর কি চান আপনি হ্যাঁ আপনি কি রাজাবাদ সহিত চান রসুলকে যদি কেউ পেয়ে যাইতো আজকের যুগে তাহলে কি প্রশ্ন একটা প্রশ্ন করবেন একটা মাত্র আপনি জিজ্ঞাসা করতে পারেন তাহলে কি ইয়ার রসুল আল্লাহ আমি জান্নাতে যেতে চাই আপনাকে সরাসরি পেয়ে গেছি কিভাবে জান্নাতে যাব আপনি বলে দেন এই উপকারটা সাহাবি করে দিয়েছে আমাদের সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন আল্লাহি দু আল্লাহ আমালি নেজা আমিল্তুহু দখাল তুল জান্না হে আল্লাহ রসুল সাল্লাম আপনি আমাকে এমন আমল শিক্ষা দিন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব রসুল্লাহ সাল্লাম তাকে আমলের তালিকা বলছেন এক নম্বর কি তা আবদুল্লাহ আলাহ তুশিকুবি হে সাহাবি তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র জান্নাতে যাওয়ার আমলগুলো তুমি নিয়ে নাও তালিকা নাও এক নম্বর তা আবদৌল্লা তুসী কবি সেয়া একমাত্র আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না দুই নম্বর তুকিমু সলাত আল মাক্ত বা ফরজ আদায় করবে অথবা দিস জাকাত আলমাফরোদা তিন নম্বর ফরজ জাকাত আদায় করবে চার নম্বর সুম রমজানের সিয়াম পালন করবে চার পর্যন্ত এই সাহাবিকে আল্লাহ রসুল বলেছিলেন পঞ্চমটা তখনও ফরজ হয় নাই দেখেন চারটার মাধ্যমেই জান্নাতে চলে যাবে এখন এক সময় কিন্তু একটার মাধ্যমে জান্নাতের কথা বলতেন আল্লাহ রসুল এক সময় যখন এই চারটা এই তিনটা ফরজ হয়নি আচ্ছা বলেন তো এখানে এখানে কালেমা আসে না নাই এই যে চারটা ব্যবস্থাপত্র বলা হলো এখানে কি কালেমা আছে কালেমার শব্দ নেই তরজমা আছে কোনটা মোহাম্মদ রসুল্লাহ নাই কি আছে তরজমাটা এখানে উল্লেখ করা হয়েছে তরজমাটা কি তা আবদুল্লাহ বলে তু কুবিহীন সেয়া একমাত্র আল্লাহর এবাদত করবে তার সাথে কাউকে শরীফ করবে না এরপর এরপরেই হল নামাজ বাস ওক্ত সালাত পড়বে ফরজ সালাত পড়বে কালেমা কই এখানে কালেমার শব্দ নেই অর্থ আছে দেখছেন এটাই হলো কালেমার অর্থ যা রাসূল উল্লাহ করেছেন এবার আপনি এই অর্থ রাসূলের অর্থ অনুযায়ী এবার মুসলমান খুঁজেন তো আল্লাহ রাসূল বলছেন কালেমা হল কালেমার অর্থ হলো তুমি একমাত্র আল্লাহর এবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না এখন এরকম মুসলমান আপনি খুঁজে বের করেন এবাদত করে আল্লাহর সাথে শরিক করে না পাবেন মুসলমান এবাদত করে কিন্তু শরিক করে না আল্লাহর সাথে এখান থেকে আরো ক্লিয়ার হয়ে যাবে আবু জাহালের ধর্ম আর রসুল্লাহ রসুল্লাহলামের ধর্মের মধ্যে এটা মৌলিক একটা পার্থক্য আবু জাহাল এবাদত করবে শিলক করবে আর মোহাম্মদের ধর্ম হল এবাদত করবে শিরক করতে পারবে না আর আবু জাহেলের ধর্ম এবাদত করবে শিরক করবে কিন্তু আবু জাহেলের তো কোনো কিতাব নাই আছে কিন্তু তাদের এবাদতের কতগুলো নমুনা থেকে পাওয়া যায় যে তারা এবাদত করবে কিন্তু আবার শিরক করবে তাদের হজ্জের একটা তালবিয়া পাওয়া যায় হজ হজ্জের একটা তালবিয়া পাওয়া যায় হজ্যের তালবিয়া আপনারা জানেন আবু জাহাল ওদের তো কিতাব নাই এবাদতের কোন কিতাব আছে কিন্তু অনেকগুলো এবাদত তারা করত কোরআনে এটার তালিকা আছে বিক্ষিপ্ত ভাবে বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন আয়াতে আবু জাহাল আবু এবাদত ধরেন তারা মসজিদ বানাইত আজকে যে বিষয়ে আলোচনা হয়েছে যেই উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়েছে তারা মসজিদ নির্মাণ করত। তাও কোন মসজিদ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ নির্মাণ করেছিল তারা কারা আবু জাহাল হাবরা এটা সুরা এই ইতিহাসটা আপনারা পাবেন সুরা তওবার আঠারো নম্বর আয়াত উনিশ নম্বর আয়াতে এই ইতিহাস পাবেন এবং তারা দোয়া দরুদ করত দোয়ার ইমামতি করত দোয়ার ইমামতি করত আল্লাহর কাছে দোয়া করতো এবং দোয়ার ইমামতি করত। সুরা আনফালের সতেরো আঠারো নম্বর আয়াতে পাবেন সুরা আনফালের বত্রিশ নম্বর আয়াতে পাবেন তারা দুয়ার ইমামতি করেছে আবু জাহাল এবং আবু নজর হারেস এই দুইজন কাফের লিডার গোটা মক্কাবাসীর পক্ষে আল্লাহর কাছে দোয়া করেছিল এগুলোর বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় শুধু আমি ইশারা দিচ্ছি আয়াত নাম্বারগুলো গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি তারা নামাজ পড়ত সুরা আনফলের ছত্রিশ নম্বর আয়াতে পাবেন তারা কুরবানি করত সুরা হজ্জের ছত্রিশ নম্বর আয়াত পাবেন তাহলে কি আল্লাহর রসুল সাল্লামের ধর্ম মোহাম্মদ সাল্লামের ধর্ম আর আবু জাহালের ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য হলো আল্লাহ রসুল বলছেন তাহি আল্লাহর এবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না আর আবু জাহালদের আবু জাহালদের ধর্ম হলো আল্লাহর আল্লাহ করব তাদের তালবিয়ার মধ্যে বলতো লব্লা আবু জাহালদের তালবিয়া তারা যে হজ করত হজ করতো উমরা করতো তোয়ফ করত সাই করতো মুস্তালেফাই যাইতো মিনাই যাইতো আরাফাই যাইতো সব ইতিহাসগুলো সুরা তোবার মধ্যে সুরা বাকারার মধ্যে আছে এগুলো তো তারা তালবিয়া পড়তো এইভাবে লব্বৈ কল্লা হুম্মেলাব্বেক আমাদেরও তাহলে এরকমই তাই না আমাদের আগে ওরাই তালবিয়া পড়েছে। তা আমাদের সাথে মিল যতটুক আছে অতটুকু বলছি লব্বাই কল্লা হুমলাব্বেক লাব্বে কালা শারী কালাক এই পর্যন্ত আমাদের সাথে হুবহু মিল আছে হে আল্লাহ তোমার দরবারে উপস্থিত হয়েছি আল্লাহর দরবার কোনটা কাবাঘর বাইতুল্লাহ মসজিদুল হারাম তোমার দরবারে উপস্থিত হয়েছি আল্লাহ তোমার দরবারে উপস্থিত হয়েছি তোমার কোনো শরিক নেই আমাদের সাথে পুরা মিল আছে না আল্লাহ রসুলাম এদের তল তালবিয়াগুলো শুনতেন এবং তাদেরকে বলতেন ওরা তালবিয়া পড়ত কাবা শরীফের কালে আর আমাদের তালবিয়া তোয়াফের আগে তোয়ফের আগে বন্ধ করে দিতে হবে আর ওদের তফ ওদের তালবিয়া শুরু হইতো তফ শুরুর সাথে সাথে তফ করতো আর বলতো লব্বই কল্লা হুম লব্বই লব্বই কলা শরী কলাক ইল্লা শরী কেনহু আলাক তম্লিকুহু ওয়ামা মালাক এ হলো তাদের পূর্ণ কি তালবিয়া আর আমাদের তালবিয়া তো আপনারা জানেন যারা হজ করেছেন যারা হজ দেখে থাকেন লাভমেলা বেগ লাই কলা সেরিক ইন্নেল হামদা মেটা লাম লা শেরি কালাক তাই না ওদের তালবিয়ার অর্থ হলো জেআল্লাহ তোমার কোন শরিক নেই একমাত্র ওই শরিকগুলো ছাড়া যেই শরিকগুলো তুমি পছন্দ করো বুঝেছেন মুসলমান আজকাল বর্তমান যুগে যে ইমানদার নিয়মতান্ত্রিক ইমানদার রসুলের সবক শিক্ষা অনুযায়ী ইমানদার না হওয়ার কারণে আল্লাহর আল্লাহর শিক্ষা অনুযায়ী ইমানদার না হওয়ার কারণে দেশি সিস্টেমে ইমানদার হওয়ার কারণে তাদেরকে দেখা যায় আমাদের দেশের প্রায় মুসলমানকে দেখা যায় যে ওরা তালবিয়ার উচ্চারণটা করে না তালবিয়ার আমল ঠিকই করে তালবিয়ার আমল অনেক মুসলমান লক্ষ লক্ষ ভারতবর্ষের মুসলমান বর্তমান যুগের মুসলমান ওই আবু জাহালদের তালবিয়ে আমল করছে কিন্তু উচ্চারণটা শুধু বাদ দিয়েছে ওরা কি বলতো আল্লাহ তোমার কোনো শরিক নেই একমাত্র ওই শরিকগুলো ছাড়া যেগুলো তুমি পছন্দ করো তারা মনে করতো কাবা শরীফের চতুর্পাশে যে তিনশো ষাটটা শরিক আল্লাহর বসানো হয়েছিল এই শরিকগুলো কাবা শরীফের চতুর্পাশে বসানোর উদ্দেশ্য হল যে এরা হলো আল্লাহর প্রিয় শরিক আল্লাহর পছন্দনীয় শরিক এরা বুঝেছেন হেল্লা তোমার কোন শরিক নেই একমাত্র যেই শরিকগুলো তুমি পছন্দ করো তমনি মা মালিক তুমি এই শরিকগুলোর মালিক এবং এই শরিকগুলো যা কিছুর মালিকানা নিয়েছে সেগুলোরও তুমি মালিক আল্লাহ আমাদের মুসলমানদেরও অবস্থা ইমান দেখলে এটাই মনে হয় যে তোমার কোনো শরিক নেই একমাত্র শাহজালাল ছাড়া এবং শাহ পরান ছাড়া শাহ মকদম ছাড়া আজমির শরীফ ছাড়া বাগদাদ শরীফ ছাড়া গোলাপ ছাড়া শাহ আলী ছাড়া পীর ছাড়া মুর্শিদ ছাড়া হু বহু মিলে গেছে হু বহু তালবিয়া শুধু উচ্চারণে বাদ আমলে পুরা জারি আছে গাউস কুতুব কারা বলে এক শ্রেণীর গাউস কুতুব বলে না কারা বলে মুফতি মহাদ্দিস পীর মুর্শিদ এদের মুখ দিয়ে গাউস কুতুব শব্দ পাওয়া যায় গাউস এবং কুতুব এই শব্দ এক একটা শব্দ হলো শিরকের গোডাউন গাউস হলো গোডাউন শির্কের গোডাউন কুতুব হলো গোডাউন তারপরে গাউসে পাক গাউসুল আজম কাকে বলে সবচেয়ে বড় সাহায্যকারী সবচেয়ে বড় সাহায্যকারী আচ্ছা এই কথাটা বলার পর আর আল্লাহর কোনো অস্তিত্ব থাকে এই কথাগুলো কাদের এই যে লাইলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাদের ভুল আছে ফেরাউন মার্কা লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউনের মতো লা ইলাহা ইল্লাল্লাহ তারা পড়তে পারে নাই তারা রাব্ব লা ইলাহা পড়েছে নিজেদের মতো করে যার জন্য এই সমস্ত শিরকের অবর্জনার মধ্যেই হাবুডুবু কাচ্ছে শিরকের অবর্জনার মধ্যেই নিমজ্জিত রয়েছে শিরক থেকে বের হতে পারে নাই বেরোতে পেরেছে একই কথাই তো বরং এরা কি করে আল্লাহর এবাদত করে না বুঝে আর করে করে বুঝে 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 দেখবেন ও দোয়া করতেছে আল্লাহর আর সুরা ফাতেয়া পড়তেছে নামাজে কিন্তু তর্জমা জানে না কিন্তু দেখেন মাজারে যে যখন বাবার কাছে যায় তখন কি কত এখলাসের সাথে চোখ দিয়ে পানি ঝরতেছে আর দোয়া করতেছে বাবা একটা সন্তান দাও বাবা রোগ মুক্তি দান করো বাবা আমার কন্যা সন্তান দাও বাবা আমার একটা চাকরি দাও বাবা আমার অভাব অনটন দূর করে দাও গাইল্লা বাবার কাছে তালিকা লম্বা চৌড়া তালিকায় নিয়ে গেছে আর আল্লাহর কাছে কোনো তালিকাই নাই মসজিদে যায় আর বাইর হয়ে আসে এই জন্য মুসলমান না বুঝে মুসলমান হওয়ার কারণে এবাদত করি না বুঝে

জাহিলি যুগের লোক হলো কি করে আপনাকে যদি আমি বলি যে কি কারণে ওরা জাহিলি যুগের লোক কি কাজ করতো তাদের তাদের আচরণ তাদের আমলগুলো একটু বলেন তো জাহিলি যুগ যুগের লোক হলো কি করে তিনশো ষাটটা মূর্তির কারণে আমরা তো তিনশো ষাটটা পুরা করে ফেলছি আরো বেশি আরো বেশি হ্যাঁ আচ্ছা বলেন ওরা যদি মূর্তি তৈরি করে মূর্তি বানিয়ে মূর্তি পূজা মূর্তি ভক্তি করে মূর্তি সম্মান করে মূর্তিকে ফুল দিয়ে তারা যদি জাহিলি যুগের লোক হয় তো আমরা কেন আমরা মুসলমান যুগের লোক হইলাম কিভাবে। জাহিলিয়াতের আইটেম তো ওগুলোই জাহিলিয়াতের আইটেম কী ছিল ওই আইটেমগুলো জাহিলিয়াতের আইটেমগুলো হেফাজত করতো আবু জাহাল আবুল আর বর্তমান যুগে ওই জাহিলিয়তের আইটেম কে হেফাজত করতেছে কে পালন করতেছে আব্দুর রহিম আব্দুল করিম আব্দুর রহমান নুরুল ইসলাম মনিরুল ইসলামরা জাহিলিয়তের তো সেই প্লেটটাই জাহিলিয়তের তো সেই টেবিল জাহিলিয়তের তো সেই আয়োজন জাহিলিয়তের তো সব আইটেম একই রয়ে গেছে বন্ধগণ তো বুঝতে পেরেছেন এইবার আপনি ইলাহা ইল্লাল্লাহ অর্থ এই যে আমরা বললাম আল্লাহ ব্যতীত আলহামদুলিল্লাহ আমি শেষের পথে এসে গেছি আমি শুধু লাই ইল্লাল্লাহ কেন্দ্রিক এই কথাটা আমি উপহার শেষ করে সমাপ্ত করব ইনশাল্লাহ এর মধ্যে আপনারা রেডি হন মানে যারা এখনও পকেটে কিছু রেখে দিয়েছেন প্রধান মেহমান বা প্রধান বক্তাকে দেওয়ার জন্য ওটা আপনারা সবাই রেডি করে রাখেন একসাথে এসে দিয়ে দেবেন আলোচনার শেষের দিকে এবং মাত্র কয়েক মিনিট বাকি আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন তাহলে দেখেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এ কথা বললে কি হয় কোরআনের অনেকগুলো আয়াতকে অস্বীকার করা হয় আর আল্লাহ তবারক সুরা তাআলা সূরা আনকাবুতের সূরা আনকাবুতের এবং 49 নম্বর আয়াতে কি বলছেন। ওয়া মা ইজহাদু আমার আয়াতকে কেবল ওই লোকেরাই অস্বীকার করে যারা কাফির তা আপনি যে আয়াতকে অস্বীকার করলেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই বলে বাতিল মাবুদগুলোকে আপনি বাতিল মাবুদের অস্তিত্বই স্বীকার করলেন না অথচ কোরআনের পাতাই পাতায় বাতিল মাবুদের কথা আল্লাহ উল্লেখ করেছেন সুরা তোবার একত্রিশ নম্বর আয়াত খুলে দেখেন কতগুলো বাতিল মাবুদের কথা আল্লাহ ওখানে উল্লেখ করেছেন সুরা নোহের তেইশ নম্বর আয়াতে বাতিল মাবুদ চারজন বাতিল মাবুদের নাম সহ উল্লেখ করেছেন চারজন পাঁচজন পাঁচজন বাতিল মাবুদের নাম সহ উল্লেখ করেছেন আর আপনি বলতেছেন যে আল্লাহ কোনো মাবুদই নাই হ্যাঁ রসুরুল্লাহ সাল আলহিম হক মাবুদ এবং বাতিল মাবুদের ইস্যু টেনে একজনকে মুসলমানও বানাইছিলেন এই ঘটনাটা বলে আমি শেষ করব কয়েক মিনিট মাত্র লাগবে হ্যাঁ এটা শুনবেন আপনারা হক মাবুদ এবং বাতিল মাবুদের ইস্যু টেনে আল্লাহ রসুল সাল্লাম একজন কাফেরকে মুসলমান বানাইছিলেন সেটা কি আবদুল্লাহ বিন আমরুবনুল আস রাজ আল্লাহনের পিতা আমরুবনুল আস তখনও কাফের আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করলেন ইয়া আমর কম আবুদু হে আমর তুমি বলো তো কাফের অবস্থায় আছে হে আমর তুমি বলো তো কয়জন মাবুদের তুমি এবাদত করো সংখ্যা জানতে চাচ্ছে না তার মানে বাতিল মাবুদ এবং হক মাবুদ জানার জন্য আল্লাহ রসুলের একটা কৌশল তাকে লাজব করে দেখছেন বিতর্ক করে একজনকে ঠকানো লাজব করার মাধ্যমে পরাজিত করা না তো জিজ্ঞেস করলেন কাম কম আবুদু কয়েকজন মাবুদ এর এবাদত করো আমর বললেন সাবান সাতজন আমার মাবুদ হে মোহাম্মদ আমার সাতজন মাবুদ রয়েছে সাতজন মাবুদের আমি এবাদত করি সিত্তাতুন ফিল আরদি সামাই ছয়জন জমিনের বুকে বসবাস করে আর একজন আসমানে কয়জন আসমানে একজন আচ্ছা জমিনের ছয়জন জন এগুলো কি হকমাবুদাতিল মাবুদ আর আসমানে যিনি রয়েছেন উনি হক মাবুদ তোর মাবুদের গ্রন্থ আছে বাতিল মাবুদকে অস্বীকার করলে আল্লাহর মূল্য বেড়ে যায় আল্লাহর মহনত্ব বেড়ে যায় এই জন্য রসুল সজ্সলাম জিজ্ঞেস করছেন এরপর রসুল সজ্সলাম তাকে জিজ্ঞেস কর জিজ্ঞেস করলেন মানলে রব ও রহবাতিকা আমর তুমি আর একটু ক্লিয়ার করো বিপদ আপদে পড়লে সংকট সমস্যায় পড়লে সাত মাবুদের মধ্যে কোন মাবুদের তুমি শরণাপন্ন হও কোন মাবুদ তোমাকে সাহায্য করে তখন আমর সত্য কথা বলছে যেই মাবুদ আসমানে রয়েছেন সেই মাবুদ কেবল আমাকে সাহায্য করেন সেই মাবুদেরই আমি স্মরণাপন্ন হয়ে উপকৃত হইতে পারি সমাধান পাই সংকট থেকে মুক্তি লাভ করতে পারি এবার ধরা পড়ে গেছে না অবরুদ্ধ আমরা এখন অবরুদ্ধ হয়ে গেল না তার কথাই সে পেঁচে পড়ে গেছে তার মুখ দিয়ে হক মাবুদ এবং বাতিল মাবুদ বেরিয়ে গেছে এবার আল্লাহ রসুল তাকে দাওয়াত দিয়ে দিলেন হে তোমার মুখ দিয়ে সত্য কথা বের হয়ে গেছে তুমি স্বীকার করে নিয়েছ তোমার সাত মাবুদের মধ্যে ছয় মাবুদ যারা জমিনে বসবাস করে তারা ব্যর্থ অকেজো বেকার তোমার কোনো উপকার করতে পারে না অতএব এই বাতিল মাবুদগুলোকে ত্যাগ করে শুধু আসমানের মাবুদ আল্লাহকে তুমি মাবুদ হিসেবে গ্রহণ করো তার প্রতি ইমানানো এবার আম হয়ে ইমান আনতে বাধ্য হলেন অথচ আমাদের দেশের ওই কাফেরটার ইমান ভালো ছিল আল্লাহ সম্পর্কে আর আমাদের দেশের হুজুর বড় হুজুর ছোট হুজুর আর পীর মুর্শিদদের ইমান ঠিক নাই কি বলে আল্লাহ মমিনের কলবের মধ্যে আছে বলে না বলে আল্লাহ সর্বত্রে বিরাজমান রসুলের আকিদা কি রসুলের আকিদা হলো হে আম জমিনের ব্যর্থ মাবুদগুলোকে ত্যাগ করো এবং আসমানের হক মাবুদের প্রতি মানানো সেই মাবুদের তুমি করো তাহলে স্বীকৃতি কোন মাবুদ মাবুদ হক কোথায় থাকেন আসলো আসমানের উপরে আল্লা আরো এরকম হাদিস আছে যে হাদিসে ওই যে মহিলার হাদিস কৃতদাসীর হাদিস তাকে আল্লাহ রসুল জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ কোথায় বলতো সেই মহিলা কি বলেছিলেন আল্লাহ হফিস সময়ে আল্লাহ আসমানের ওপরে রসুল্লা সাল্লাম মেরাজের সময় কোথায় গেছিলেন আসমানে আমরা যে বলি আল্লাহ সর্বত্রে বিরাজমান তাহলে সর্বত্রে বিরাজমান মানে কি ভারতবর্ষ খুব বেশি পাক পবিত্র তাই সর্বত্রে বিরাজমান ভারতবর্ষের আর মক্কা মদিনে অত পবিত্র নয় এই জন্য আল্লাহ মক্কা মদিনের মতো জায়গায় বিরাজমান না নাহলে রসুলকে কেন মেরাজে যেতে হলো হ্যাঁ তাহলে মক্কামুদ্দিনে এত পাক পবিত্র না আমাদের দেশের মতো টুঙ্গি মাঠের মতো এত পাক পবিত্র নয় মদিনা যার জন্য রসুল সাল্লামের কে মেরাজের জন্য সাত আসমানের উপরে যাইতে হইলো আর সে হইলো আর আরেকটা কথা বলছি মমিনদের কলবে আল্লাহ থাকে তাহলে রসুল কি মমিন ছিলেন না রসুল সাহুল সাল্লামের কলবে তো আল্লাহ থাকার কথা যদি মমিন মমিন হিসেবে রসুলের কলব আল্লাহ থাকতেন তাহলে মেরাজে যাইতে হইতো আর মেরাজের ঘটনা শুনে অনেক দুর্বল ইমানদার লোকেরা মুরতাদ হয়ে গেছিল মুরতাদ হইতে হইতো হ্যাঁ কি বললেন এসব আবল আকিদা কে শেখাচ্ছে যায় আলহামদুলিল্লাহ বন্ধুগণ এবার তাহলে ক্লিয়ার হয়েছে কয়েকটা বিষয় ক্লিয়ার হয়েছে লাইলা সঠিক অর্থ কোনটা আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই এইটা বলবেন এটা হলো লোকাল ভাষা এটা কি মাতৃভাষাই বললাম কিন্তু শুদ্ধ আর রসুলের ভাষায় একই অর্থবোধক আল্লাহ ব্যতীত কোন আল্লাহ ব্যতীত একমাত্র আল্লাহর এবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না একমাত্র আল্লাহর এবাদত করা এবং তার সাথে শরিক না করা এটা রসুলের অর্থ তাহলে বলেন যারা এই দেশে এই দেশে শির্কের আড্ডাখানা যারা এই সমস্ত মাজার কবর দরগার দরবার এবং মূর্তির সাথে জড়িত আছে সাথে জড়িত আছে শুধু করে না শিরকে বাধ্যতামূলক করে দিয়েছে এই লোকগুলো কেমন মুসলমান মাজার কবরওয়ালা মূর্তিওয়ালা এই বিভিন্ন মূর্তি এবং প্রতিকৃতিওয়ালারা এরা কি লাই মাধ্যমে মুসলমান হইতে পারবে রসুল যে তরজমা করেছেন সেই তর্জমা অনুযায়ী এরা কি লাইলা মধ্যে আছে এবার তাহলে একটা তথ্য পরিবেশন করে আমি শেষ করব। মসজিদুল হারামের খতিব মসজিদুল হারামের খতিব প্রাক্তন খতিব আবু সাম আব্দুল জাহির নুরুদ্দিন উনি বলেছেন যে বর্তমান বিশ্বে বর্তমান বিশ্বে লাহার কালেমার সঠিক অর্থের মানদণ্ডে হাজারে একজন মুসলমান আছে কিনা সন্দেহ আপনি কি মনে করেন আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন এটা কার কথা আমি কোনো পার্সেন্টেজ বলি না এখন আমি কি বললাম মসজিদুল হারামের খতিবের একটা উদ্ধৃতি দিলাম উনি এই এই কথাটা ওনার বিখ্যাত একটা কিতাবের মধ্যে লিখেছেন সেই কিতাবটার নাম হলো হায়াতুল কুলুব অন্তরের আত্মা এই কিতাবের মধ্যে উনি লিখে দিয়েছেন কি বর্তমান বিশ্বে যে মুসলমানদের দেখা যায় দেড়শো কোটি মুসলমান বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান এই মুসলমানদের মধ্যে কালেমার সঠিক অর্থের মানদণ্ডে মুসলমান হাজারে একজন আছে কিনা বিশাল বিরাট সন্দেহ তাহলে তা আমার পর্যবেক্ষণ না তা আমি চিন্তা করলাম যে এই লোকটা মসজিদুল হারামের ক্ষতি হয়ে সারা বিশ্ব বিচরণ করলো কখন আর এই জরিপ করলো কিভাবে তা আমি পরে চিন্তা করলাম যে এনার তো সারা বিশ্ব ঘোরার দরকার নাই ওনার সামনেই তো বিশ্বের মুসলমানরা এসে ঘোরে মসজিদুল হারামের খতিব যদি হয় তো তার কি বিশ্ব ঘুরতে হবে নাকি তার সামনেই তো বিশ্বের সব মুসলমান ঘুরতেছে সর্বনাশ হাজিদের উমরা পালনকারী হজ পালনকারী দেখে যদি তার এই জরিপ হয় তাহলে যদি টঙ্গির মাঠে আসতো যদি বাংলাদেশের সব মুসলমানদের ইন্টারভিউগুলো নিত তাহলে কি হইত ভারতবর্ষের মুসলমানদের ইন্টারভিউ নিত তাহলে কি বলতো লক্ষ্যে একজন আছে কিনা সন্দেহের ব্যাপার দুঃখজনক ঘটনা আজকে আজকের এই বক্তব্য থেকে আপনারা কিছু আস করতে পেরেছেন এবং ফেরাউনের ইমানের ঘটনা থেকে আপনারা বুঝতে পেরেছেন কি ধরনের মুসলমান আমরা বসবাস করতেছি কি অবস্থায় আছি আল্লাহ আমাদেরকে আজকের এই যে আলোচনা এই আলোচনাগুলো ঠান্ডা মাথায় শোনা দরকার মেমরি শার্প মেমোরি মেমরি খালি অবস্থায় শোনা দরকার তাহলে এগুলো এই বক্তব্য থেকে আরও আমরা উপকৃত হইতে পারতাম এই বক্তব্যগুলো আমাদের মন মগজে আরও ভালোভাবে স্থাপিত হতো বুঝে আসত কিন্তু আমরা এত দীর্ঘক্ষণ এখানে ওয়াজ শুনেছি যে আমাদের অনেকের মেমরি ফুল হয়ে গেছে ওনারা চলে গেছে আমি আসতেছি দেখতেছি বহর ধরে সব লোকজন যাচ্ছে আমি বললাম যে এদের মেমোরি ফুল এদের আর মেমরি খালি নাই চলে গেছে এখানে যাদের হয়তো তিরিশ জিবি মেমোরি আছে তাদের কিছু খালি টালি ছিল তারা বসেছিলেন আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে আমাকে আজকে এই সংক্ষেপে যে আলোচনাটুকু করলাম হ্যাঁ আল্লাহ যেন এই আলোচনায় আমাদেরকে বরকত দান করেন এর মাধ্যমে আমাদেরকে সত্যিকার অর্থে মুসলিম এবং মুমিন হওয়ার আল্লাহ তবারকত আলাহ তৌফিক দান করেন আল্লাহ মামিন হ্যাঁ প্রশ্ন আছে হ্যাঁ না আরে মায়েদন হবে এটা কেমন আপনাদের ইমাম প্রশ্ন করেছেন সবার পক্ষ থেকে একটা প্রশ্নেরই জবাব দিই একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে প্রশ্ন করেছেন হাদিসটা হাদিসটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়া লাইসা ফি উনুকহি বায়াতুন মাতা মিতাতান জাহেলিয়াহ সহিহ মুসলিমের মধ্যে হাদিসটা আছে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমনত অবস্থায় যে সে কারো বায়াত করে নাই আসলে বায়াত তো আমরা প্রায় অনেকেই বুঝি বায়াত পীর সাহেবের বায়াত করে হাতে হাত দিয়ে পাগড়ি ধরিয়ে বায়াত করে বাংলাদেশের বড় হুজুর বায়াত করায় কে ওই যে চট্টগ্রামে মাহফিলের মধ্যে দেখা গেছে পাগড়ি ছেড়ে দিয়ে ব্যায়াত করায় এই জন্য এই হাদিসের কারণে এই বায়াতগুলো তারা করাই করায় বলে মনে করে আসলে বায়াত হলো দুই প্রকার একটা হলো শরীয়ত সম্মত বায়াত এই বায়াত হলো ফরজ আর একটা হলো বেদাতি বায়াত। গুনা হবে এই বায়াত করলে গুণা হবে আর মুসলমানদের ভিতরে বিভক্তি বাড়বে যে বায়াতটা হলো ফরজ সেটা হলো আনুগত্যের বায়াত এটা হলো ইসলামী রাষ্ট্রের যিনি খলিফা আমিরুল মমিন হ্যাঁ রাষ্ট্রপতি খলিফা তার হাতে বায়াত দিয়ে অথবা তার পক্ষে বায়াত করা এটা হলো ফরজ আর বায়াত হলো যে কোনো দেশে যে কোনো ভূখণ্ডে যে কোনো যুগে মাত্র একজনের অধিকার আছে কারণ একজনের অধিকার কেন ঐক্যবদ্ধ থাকতে হলে একজনের আন্ডারে ঐক্যবদ্ধ হইতে হয় কয়জনের আন্ডারে ঐক্যবদ্ধ হওয়া যায় একশো জনের আন্ডারে ঐক্যবদ্ধ হইলে এটা কি ঐক্যবদ্ধ হইল না একশো জনের আন্ডারে বিভক্ত হইলাম তো একজনের আন্ডারে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ব্যয়াত জরুরি সবাই হাতে হাত রেখে হয় সরাসরি হাতে হাত রেখে অথবা প্রতীকী হাতে হাত দিয়ে আনুগত্যের স্বীকৃতি দেওয়া ওই একজন খালিফার বায়াত করলাম একজন তাহলে কি অক্ষের বেয়াত রসুল সাল্লামের যুগে শুধু রসুল্লাহ সাল্লামের হাতে বায়াত করেছিলেন আল্লাহ রসুলই কেবল ব্যয়াত করাইছিলেন আবু বকর ওমর ওসমান কোন সাহাবি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত কোনো সাহাবিও দ্বিতীয় জন আর কেউ বায়াত করায় এবং রসুল্লাহাম মৃত্যুর পর আবু বকর ছাড়া আর কেউ ব্যয়াত করায় নাই তার মৃত্যুর পর ওমর ছাড়ার কেউ ব্যয়াত করে নাই তার মৃত্যুর পর উসমান ছাড়ার কেউ ব্যয়াত করে নাই তার মৃত্যুর পর আলী ছাড়া এভাবে উসমান সাম্রাজ্য পর্যন্ত একজন করেই ব্যয়াত নিত এটা হলো এর মাধ্যমে ঐক্যবদ্ধ থাকা যায় আর যদি বিভিন্ন জনের করা হয় তাহলে মুসলমান বিভক্ত হয়ে যাবে হ্যাঁ এক একজনের আনুগত্য যদি এক একজন করে তাহলে কি বিভক্ত হয়ে গেল না তাহলে এই ব্যায়াত হলো বিভক্তির বায়াত এটাকে বলা হয় বেদাত বেদাত আচ্ছা বলেন ওই হাদিস আমল করার জন্য যদি আমরা বলি যে বায়াত করো বাবারা যেহেতু ওই নেতা নাই তো হুজুরের কাছেই বায়াত করো এটা হইতে পারে নাকি আপনার জাকাত নাই আপনার জাকাত একটা ফরজ না কিন্তু যদি মাল না থাকে তো জাকাত দিবেন এরকম ইমাম যদি রাষ্ট্রপতি ইসলামী রাষ্ট্র এবং ইসলামী রাষ্ট্রপতি যদি না থাকে তাহলে ব্যয়াত নাই যেমন ভাবে জাকাত ফরজ কিন্তু মাল না থাকলে জাকাত নাই আপনার হজ করা ফরজ যদি সম্পদ না থাকে তাহলে হজ ফরজ নয় এখন আপনার হাত ধুইতে হবে সময় হাত কাটা থাকলে হাত ধোয়া লাগবে না লাগবে বলেন তো এই কথাগুলো বুঝে না কেন হজুররা এটা হলো অনাধিকার চর্চা তারপরে বায়াত করলে বায়াত কেন করায় জানেন যে বায়াতের মধ্যে কি থাকে যে আমি কুফরি করব না জিনা করবো না বেবিচার করব না এগুলো কথা থাকে আচ্ছা যদি কুফরি করে জিনা বেবিচার করে হত্যা করে তাহলে উনি কি হত্যার বদলে হত্যা করতে পারবে তাহলে খামাখা ফালতু কাজ করলো না যা অনাধিকার চর্চা যা তার হাতে যেই অধিকার তার হাতে নাই এই অধিকার হাতে নিল সে যদি একজনকে হত্যার বদলে হত্যা করে তাকে হত্যা করা হবে কোনো যদি ব্যবিসারীকে যদি মৃত্যুদণ্ড দেয় বিবাহিত ব্যবিসারী নেই তাকেও সে পরের দিন মৃত্যুদণ্ড দেওয়া হবে তাহলে কিসের হুজুর কেন তাহলে বায়াত নিচ্ছে বায়াত যেহেতু ইসলামের এই বিধানগুলো কায়েম করতে সক্ষম নন শাস্তি বিধান তিনি কায়েম করতে পারেন না তার হাতে কিচ্ছু নাই তাহলে কিসের বায়াত করাচ্ছেন উনি বোকামি একটা বেদাত এবং বোকামি কাজ ওই মসজিদের মেহরাবের সামনে অনেকগুলি কবর রয়েছে কিন্তু মসজিদে জায়গা নয় সেই মসজিদে সালাদ হবে কি আলহামদুলিল্লাহ যদি মসজিদের সামনে কোনো কবর থাকে এই কবর কবর থাকার একটা অর্থ আছে কবর তো কিবলা পর্যন্ত তো হাজার হাজার কবর আছে আছে না মক্কা পর্যন্ত কত যে কবর আছে তার হিসাব করতে পারবেন কিন্তু এই কবর যেই কবর মসজিদ সংশ্লিষ্ট মসজিদ সংশ্লিষ্ট অর্থ হল এত কাছাকাছি কবর যে মসজিদের ওয়াল আর কবরস্থান এর মধ্যে কোনো বাউন্ডারি ওয়াল দেওয়ারই সুযোগ নাই। এটাকে বলা হয় মসজিদের সামনের কবর এত সামনে এত কাছে যদি কবর থাকে তাহলে ওই মসজিদে নামাজ হবে না যদি এরকম ব্যবধান থাকে যে ওই মসজিদের ওয়াল এবং কবরের মাঝে একটা বাউন্ডারি ওয়াল দেওয়া যাবে তাহলে ওই বাউন্ডারি ওয়াল দেওয়ার মাধ্যমে এই মসজিদের সালাদ বৈধ হবে যেমন ভাবে রসুল্লা সাল্লামের কবরে বাউন্ডারি দেওয়া হয়েছে এগুলো মুসলমানদের হ্যাঁ ইশতিহাদের মাধ্যমে এটা করা হয়েছে হ্যাঁ এটা মসজিদের জাগানো তারপর বাউন্ডারি দিতে হবে যদি এত কাছে থাকে যদি খুব কাছাকাছি থাকে তাহলে তাহলে এটা বাউন্ডারি ওয়াল দিতে হবে ঠিক আছে বাউন্ডারি ওয়াল না দিলে আবার জায়েজ হবে না যদি বেশি কাছাকাছি থাকে হ্যাঁ আমাদের দেশে শুধুমাত্র রমজানে সেহরি আজান দেওয়া হয় আর কোনো সময় দেওয়া হয় না এটা ঠিক এটা একটা বেদাত সেহরির আজান আল্লাহ সাল্লামের যুগে এবং আজও মক্কা মদিনাতে বারো মাস প্রতি ফজরের আগে দুইটা করে আজান দেওয়া হয় যারা হজে গেছেন তারা লক্ষ্য করেছেন এটি নিয়ম এটা হলো বারো মাসের আমল এটা শুধু যদি রমজান মাসে করে তো এটাও বেদাত আমি আমার মসজিদে কিছু অতি অতি উৎসাহী ভাই চালু করেছিল রমজান মাসে আমি বললাম যে এই আমল কিন্তু বারো মাসই করতে হবে বারো মাস যদি সওয়ালেও যদি বাকি এগারো মাসও চালু রাখতে পারেন তাহলে রমজান থেকে উদ্বোধন করলেন ভালো কথা চলবে আর যদি বাকি এগারো মাসও না রাখতে পারেন তাহলে দরকার নাই একরকম থাকা ভালো ঠিক আছে এগুলো বুঝতে হবে এই আমার একটা বই আছে বই আমার প্রায় পঞ্চাশের উপরে লেখা বই আছে খন্ডে অনুবাদ সম্পাদনা আপনারা পেয়েছেন তাহা তহিদ প্রকাশনী থেকে বুঝেছেন মুসলিম শরীফ ছয় খণ্ডে আর এরপরও কালেমার মর্ম কথা ফতুয়া আরকানুল ইম ইত্যাদি প্রায় পঞ্চাশের উপরে আমার লেখা বই আছে বুঝেছেন তো আলহামদুলিল্লাহ এগুলো এগুলোর মাধ্যমে আমরা আরেকটা বই লেখার কাজ চলতেছে তিনটা বই লেখার কাজ একসাথে চলতেছে মুসলমানদের অনক্য সমস্যার সমাধান বিভক্তির সমাধান কিভাবে ঐক্যবদ্ধ হইতে পারবো আর বই চলতেছে সেটা হলো কি আমাদের ভারতবর্ষে বা বাংলাদেশে না বুঝে যে সমস্ত হাদিস আমল করা হয় এগুলোর তালিকা না বুঝে সহি হাদিস সহি হাদিস কিন্তু না বুঝে আমল করতেছে তার ভিতরে এটাও এই হাদিসটাও আছে রমজান মাসে দুই আজান সেইরি আজান বা তাহাজের আজান নামে একটা আজান তালু চালু করা এটাও ওই কিতাবের অন্তর্ভুক্ত একটা হাদিস বুঝেছেন হ্যাঁ ওই যে জি কি হয়েছে শুক্রবার আমরা দুই আজান দিই আমাদের কোনো মসজিদে আলহামদুলিল্লাহ শুক্রবারের যে দুই আজান এই দুই আজান দুই আজান ঠিক দুই আজান বেঠিক দুইটাই যদি অবস্থা বিশেষে যেই অবস্থায় দুই আজান চালু হয়েছিল ওই অবস্থা যদি কোনো মসজিদে থাকে তাহলে দুই আজান দেওয়া ঠিক আর ওই অবস্থা না থেকেও যদি দুই আজান দুই আজান উঠাইতে যেয়ে যদি ফেতনা ফাসাদ হয় মসজিদ ভাঙ্গা ভাঙ্গি হয় তাহলে না উঠিয়ে দুই আজান রাখাই উত্তম কারণ এখনো মক্কামদিনে কারণ বিশেষে দুই আজান শুরু হয়েছিল এখন কারণ ছাড়াই মক্কামদিনের দুই আজান আছে কারণ নেই বুঝেছেন এই জন্য ফিতনা ফাসাদ থেকে বাঁচার কারণে বাঁচার উদ্দেশ্যে দুই আজান উঠানোর দরকার নেই আর যেই মসজিদে এক আজান আছে এই এক আজানই উত্তম যেহেতু রসুলের যুগে এক ছিল আবু বকর আবুবকর যুগে এক অমরের যুগে এক ওসমানেরও ওসমানের খেলাফতের তিন বছর পর্যন্ত এক আজানি ছিল এই জন্য আমরা অবশ্যই এটাকে যেহেতু স্বর্ণযুগের অধিকাংশ সময় এক আজানি ছিল এই জন্য এক বলবো কোনো মসজিদ যদি এক চালু থাকে এটা আপনারা উত্তরবঙ্গের অনেক মসজিদে এক আজান পাবেন কিন্তু এই কি বলে ঢাকা বিভাগের মধ্যে বাকি বাংলাদেশে কোথাও ওই এক আজান সচরাচর দেখা যায় না খুব কম অনেক জায়গায় লড়াই ঝগড়া করে এক আজান হয়েছে কিন্তু উত্তরবঙ্গে এমনিতেই এক আজান যেমন আমার মসজিদে আমার গ্রামের সব মসজিদে কয়েকটা মসজিদ আছে কোনো মসজিদে দুই আজান দেখি নাই জন্মের পর থেকে দেখি নাই দুই আজান কখনো দেখি নাই তো এখন ওইখানে যদি কেউ দুই আজান চালু করতে যায় এটা একটা বাড়তি ফেতনা ঠিক আছে এইরকম অবস্থা তো কোথাও যদি দুই আজান এমনিতেই সবাই একমত হয়ে উঠাই দেয় তো ভালো কথা এক আজান চলে আসলো

তবে যেই জাইনামাজগুলো বাজারে পাওয়া যাচ্ছে এগুলো তো কিছু তো ফুল টুল নকশা টকশা থাকে তো এগুলো নাজাইজ বলা যাবে না আমরা নাজাইজ বলতে পারবো না যদি যদিও আমরা উত্তম হলো নকশা ছাড়া প্লেন জাইনামাজ হলে ভালো হয় আর যে সমস্ত জাইনামাজ নকশাওয়ালা রংচংওয়ালা হ্যাঁ দৃষ্টি আকর্ষণকারী এগুলো জাইনামাজ আর কি না গ্রহণ করাই উত্তম তবে অনেকের এই জায়নামাজ ব্যবহার করে অভ্যাস হয়ে গেছে তার আর কোনো দৃষ্টি আকৃষ্ট হয় না যেমন মসজিদে নবী মসজিদুল হারামের কার্পেটগুলো দেখবেন নকশা করা মসজিদে নবী মসজিদুল হারামের কার্পেটগুলো সব নকশা করা কিন্তু এই 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 সমস্ত কার্পেটে ছাত্র জীবন থেকে এই পর্যন্ত নামাজ পড়ে আসতেছি কখনো দৃষ্টি আকৃষ্টই হয় না একেবারেই স্বাভাবিক হয়ে গেছে একেবারেই স্বাভাবিক এবং ওই দেশে কত বড় বড় আলেম আছে যদি এই নকশাগুলো এত আপত্তিকরই হইতো তাহলে তারা এগুলো বাধা দিত অবশ্যই তো এটা আপেক্ষিক ব্যাপার ব্যক্তি বিশেষের ক্ষেত্রে যার ক্ষেত্রে এরকম দৃষ্টি আকৃষ্ট হয় বা ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছু প্রশ্নোত্তরও এসেছে সেই প্রশ্নোত্তর প্রশ্নের জবাবগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি আল্লাহ তবরক হ্যাঁ আল্লাহ তো বরকতলা আমাদের সকলকে আজকের এই আলোচনার মধ্যে দান করুন এবং আমি যে আহ্বান করেছিলাম আপনারা সর্বশেষ মসজিদের জন্যে যে দানগুলো পকেটে রেখেছেন অপেক্ষা করতেছেন শেষ মেশ দিয়ে যাবেন বা প্রধান বক্তার কাছে দিয়ে যাবেন আপনারা টেবিলে রেখে যান أمي مرصون أغاني شكوتشي اللهم <سؤال> اصلح لنا ديننا الذي <سؤال> هو عصمة أمرنا واصلح لنا دنيانا التي <سؤال> فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين اللهم آمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته